কি ব্যাপার আপনি আবার নতুন করে আমিন নিয়ে আসেন কেন? সেদিন না আমি জমি মাপে এই যে এই খুঁটিটা পুতলাম। আরে ভাই, আপনি আপনার মতো আমিন নিয়ে এসে জমিটা মাপিছেন ভুল ভাল, তাই এই জিনিসটা তো আমি মানব না। এই জন্য আমি আমিন নিয়ে আসি, আজকে যেটা মাপা হবে সেটাই রাইট। কেন আপনি আমিন আনলি সেটা রাইট আর আমি আনলি ভুল? সেনকে আমার আমিন এসে দুজনের জমি সমান ভাবে মাইপে দিয়ে গেল না? আপনি আবার এখন আমিন নিয়ে আসেন কি জন্য? এই ভাই একদম চিল্লেন না, আপনার আমিন ভুল ভাল জমি সীমানা মাইপেছে এটা আমি মানব না। আজকে থেকে এই খুঁটিমুটি সব বাদ। আরে এ কি করছেন, খুঁটি উঠালেন কেন? আজকে আমিন সাহেব যেটা মাপবে সেটাই মানতে হবে, আগের কোনো মাপই চলবে না এখানে। শোনো বাবা, তোমাদের কোনো চিন্তা করতে হবে না, নিশ্চিন্তে থাকো, আমি তোমাদের জমিটা সুন্দরভাবে ভাগ করে দিয়ে যাব। ঠিক আছে, জমির মাপে কোনো প্রকার 19-20 হবে না, একদম সমান করে ভাগ করে দিয়ে যাব। ঠিক আছে, এই ফিতে ধরো। জি দেন, ধরতেছি। যাও একদম জমির শেষ সীমানা ধরো। আচ্ছা আমিন সাহেব, এই যে এখানে ধরতেছি। তোমার জমির সীমানা বরাবর ধরেছে তো? হ্যাঁ আমিন সাহেব, এই তো একদম জায়গা বরাবর ধরেছি। তাহলে এখানে 17.4 আছে, এবার ওই সাইডই ধরো। ওই সাইডই ধরতে হবে? আচ্ছা ধরতেছি আমিন সাহেব। হ্যাঁ হ্যাঁ, আগায় যাও, সামনের দিকে যাও। জি জি আমিন সাহেব, এখানে ধরলাম। হ্যাঁ দেখি, এবার আমি এই পয়েন্টে ধরি। জি আমিন সাহেব, সব ঠিক আছে তো? হ্যাঁ এই তো, এখানেও জমি সব পয়েন্ট বরাবর আছে। ও তাহলে ঠিক আছে, তাই না? হ্যাঁ ঠিক আছে, এবার একটু সামনে যে ধরো। ও কোন দিকে যাবো তাহলে? সোজা এই পয়েন্ট বরাবর যাও। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখানে ধরলাম। হ্যাঁ ভালো করে ধরো। সব ঠিক আছে তো আমিন সাহেব? হ্যাঁ ঠিক আছে, এবার আরো একটু সামনের দিকে যাও। আচ্ছা আমিন সাহেব ঠিক আছে। হ্যাঁ এই তো, এখানে আছে 150.6। এই আমিন কি কিছু খাই আছে নাকি? কি ভুলভাল জমি আঁকতেছে বুঝলাম না তো। এই শোনো, আমি জমিটা মেপে যা দেখলাম, এখানে জমিন হৃদয়ের 2 হাত বেশি আছে, জমির সীমানা সামনের দিকে 2 হাত বেশি যাবে। আচ্ছা আমিন সাহেব, তাহলে আর দেরি না করে এবার আপনি সীমানার খুঁটিটা পুঁতে দেন। হ্যাঁ তাহলে আমি জমির সীমানায় খুঁটি পুঁতে দিয়ে যাচ্ছি। জি তাড়াতাড়ি দেন। হ্যাঁ খুঁটি আনো। এই তো আমিন সাহেব, এই নিন খুঁটি, আপনি এবার জায়গা মতো পুঁতে দেন। হ্যাঁ দাও, আগের বারের আমিন ভুল মাপ দিয়ে গেল, এবার আমি সঠিক জায়গায় খুঁটিটা পুঁতে দিয়ে যাচ্ছি। এই যে এই জায়গাটাই হবে আসল সীমানা, এই খুঁটি বরাবর জমি সব হৃদয়ের। আচ্ছা আমিন সাহেব, তাহলে আপনি খুঁটিটা পুঁতে দেন তাড়াতাড়ি। হ্যাঁ আমি সঠিকভাবে তোমাদের জমি সীমানা নির্ধারণ করে এই যে খুঁটি পুঁতে দিয়ে গেলাম, এবার তোমরা যারা নিজেরা কোনো গ্যাঞ্জাম করবে না। ঠিক আছে। আল্লাহ আমিন সাহেব, আপনি কিরাম মাপ নিলেন? আমার জমির খুঁটি ছিল এই জায়গা, আর আপনি ভুলভাল মাপ দিয়ে আমার জমির ভিতরে 2 হাত ভরে দিলেন। মাপে যদি ভুল হয়ে যায় তা হাইজ গিলে 1 বিঘা যাবে, আর আপনি আমার জমির মধ্যে 2 হাত কিভাবে ঢুকাই দিলেন? এই শুনেন, আমার আমিন সাহেব একদম সঠিক মাপটাই দিয়েছে, কিন্তু আপনি যে আমিন আনছিলেন ও ভুল মাপ দিছিল, এটা আমি ভালোই বুঝতে পারছিলাম। এজন্যই আমি এই আমিন সাহেবকে ডেকে আনিছি, ইনি আমাদের জেলার মধ্যে 1 নম্বর আমিন, সে জমির সবসময় সঠিক মাপটাই দেয়, বুঝতে পেরেছেন? শোনো, আমার জমি মাপতে কোনোদিন ভুল হয় না, তোমাদের জমির এটাই সঠিক সীমানা, এটাই তোমাদের মানতে হবে। আরে আমিন সাহেব, আপনি এটা কিরাম মাপ দিলেন বলেন তো? আরে এটাই সঠিক মাপ, আমি এই সব উল্টো পাল্টা মাপ মানি না, কারণ আপনি আমার 2 হাত জমি খাই দিচ্ছেন, আমি এই সব মানতে পারবো না, আমি আবার আমিন নিয়ে যাচ্ছি। ঠিক আছে আনো। আমিন আনবেন মানে? আমাদের জেলার সব থেকে ভালো আমিন এনে আমি জমির মাপ দিলাম, আপনি আবার আমিন আনবেন কেন? আমাদের এই সব মাপ আমি মানি না, আমি নতুন আমিন নিয়ে আসবো। আরে আনুক, ও যারে আনে আনুক, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না, আমি সব দেখবানে। আচ্ছা আমিন সাহেব ঠিক আছে, আমি এবার এই জায়গায় পাঁচিল দিয়ে দেবো, আর কোনো মাপামাপি হবে না, ও যারে আনে আনুক। হ্যাঁ আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, যান তাহলে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তা কি খবর, তোমাদের না আছে জমি মাপার কথা ছিল? হ্যাঁ কাকা, জমি তো মাপার কথা ছিল, কিন্তু জমি মাপতে একটা 2 নম্বর আমিন আছে, তাই আমি রাগ করে চলে আইছি। কেন, কি হয়েছে? আর বইলেন না কাকা, ওই আমিন অন্যায় ভাবে আমার জমির মধ্যে 2 হাত জায়গা বেশি ঢুকাই দিয়েছে। শোনো বাপু, সবই আছে টাকার খেলা, হৃদয় মনে হয় আমিন রে টাকা একটু বেশি খাওয়াইছে, এই জন্য জমি 2 হাত বেশি পেয়ে গেছে, আর ওই আমিন ওর পক্ষ হয়ে কাজ করতেছে। তুমিও একটু টাকা খাও, তাহলে আমিন তোমার পক্ষ হয়েই কাজ করবে। না কাকা, আমি আমিন দিয়ে জমি মাপাতে চাই না, কারণ এই আমিন 2 নম্বর কাজ করে। শোনো বাপু, কাটা দিয়েই কাটা তুলতে হয়, তুমি ওই আমিনে কিছু টাকা খাওয়াই দেখো না, সে তোমার পক্ষ হয়েই কাজ করবে না, তাহলে হৃদয়ের কথা বলার আর কোনো সুযোগ থাকবে না। আচ্ছা কাকা, আমি বুঝতে পারছি বিষয়টা, আমি তাই দেখতেছি কাকা। আচ্ছা ঠিক আছে, দেখো কি করা যায়। দেখি তো আজ নিউজে কি আছে। আসসালামু আলাইকুম আমিন সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বসে কেনে। জি তো বলতেছি আমিন সাহেব, আপনি যে আমার জমির মাপটা 19-20 করেছেন সেটা আমি ভালোই বুঝতে পারছি, তা কি করলে এখন সমাধান হবে আপনি সেটা বলেন। তোমার জমির সমাধান আমি করে দেব মানে, কিন্তু আমারে 10,000 টাকা দিতে হবে, দিতে পারবা? টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই, টাকা যা লাগবে আমি দিব, কিন্তু জমি 2 হাত আমার ভিতরে ভরে দেবেন, টাকা পয়সা নিয়ে আপনার কোনো চিন্তা করা লাগবে না। আচ্ছা জমি তোমার মধ্যে করে দেব, আমার কোনো চিন্তা করা লাগবে না। ঠিক আছে আমিন সাহেব, তাহলে চলেন। হ্যাঁ চলো। জি আসেন। শুনেন মিস্ত্রি সাহেব, এই যে পিলারের মাপ দিয়ে দিছি, আপনারা কালকে থেকে এখানে কাজ শুরু করে দেবেন। ঠিক আছে। এখানে কোনো কাজ হবে না, জমি আবার মাপ দেওয়া হবে। কাজ হবে না মানে? আর আমিন সাহেব আপনি এখানে? হ্যাঁ বাবা শোনো, জমি মাপ দেওয়ার সময় একটু ভুল হয়েছে, তাই আমি আবার জমিটা মাপে ঠিক করে দিচ্ছি। ভুল হয়ে গেছে মানে বুঝলাম না, আপনি নিজেই তো এই জায়গা সীমানা ঠিক করে খুঁটি পুঁতে দিয়ে গেলেন, আবার এখন কষ্টেন ভুল হয়ে গেছে আপনার, বিষয়টা তো বুঝলাম না। হ্যাঁ একটু ভুল হয়েছে। আরে কিসের খুঁটি, কোনো খুঁটি মুটি এখানে থাকবে না। কি করছেন? থামেন। আরে থামেন, এই থামেন। এই কি করছেন? এই জমিতে কোনো খুঁটি থাকবে না, আগের কোনো মাপ চলবে না, এখন আমিন সাহেব যে মাপ দেবে সেই মাপই চলবে, আগের বার যা মাপ দিয়েছে তা ভুল হয়ে গেছে। ও থাক,
আপনার এই জমি মাপা লাগবে না, আপনার কাহিনী আমি বুঝে গেছি। ওইটি এখন মনে হয় আপনারা টাকা খাওয়া হয়েছে, এই জন্য আপনি এখন আইসেন জমি মাপে ওর ভিতরে 2000 জায়গা করে দিতি, তাই না আমিন সাহেব? এই ছেলে তুমি কি বলতিছো? আগে একটু ভুল হইছিল, তাই এবার আইসি জমিটা সুন্দরভাবে ভাগযোগ করে দিয়ে দাও, তাই কোনো উল্টোপাল্টা কথা বলো না। আমিন সাহেব এবার যেই মাপ দেবে সেটাই সঠিক হবে, আর সেই মাপটাই সবাইকে মানতে হবে, কেউ আর একটা কথাও বলবা না। আমিন সাহেবের মাপে আগের বার একটু ভুল হয়েছিল, এই জন্য সে তার ভুল বুঝতে পেরেছে, কিন্তু এখন তিনি যে মাপটা দেবে সেটাই সঠিক হবে। না না ওইসব কথা তো মানার সময় নেই। শোনো ভাইয়া, তোমাকে একটা কথা বলি, এই আমিন আগের বার আমার কাছ থেকে টাকা খেয়ে আমার ভিতর 2000 জমি বেশি দিয়েছে, এবার তুমি টাকা দিছাও তোমার কাছ থেকে টাকা খেয়ে আবার 2000 জমি তোমার ভিতরে দিয়ে দেবে, এটাই তো তার প্ল্যান। কিন্তু একটা কথা বলি শোনো, এই অসাত আমিন না নিয়ে আমি আর তুমি মিলে একটা ভালো আমিন আনবানে, সেই নিরপেক্ষ আমিন নিশ্চয়ই সঠিক মাপই দেবে, আর ওই মাপটাই আমাদের মেনে নিতে হবে, ঠিক আছে? ভাই আপনি একবার ঠিক কথা বলেছেন, তাইলে আমরা এই আমিন বাদ দিই। হ্যাঁ আমাদের এটাই করতে হবে, কারণ এই আমিন টাকা খেয়ে মানুষকে ঠকায়, তোমার কাছ থেকেও টাকা খাচ্ছে আমার কাছ থেকেও টাকা খাচ্ছে, এভাবেই দুজনকেই ঠকাচ্ছে, যে টাকা দিচ্ছে জমি তাকে বেশি দিয়ে দিচ্ছে। এর জন্য আমাদের একটা নিরপেক্ষ আমিন লাগবে, তাই আমরা রেজিস্ট্রি অফিসে যেয়ে একটা সরকারি আমিন এনে নিরপেক্ষভাবে আমাদের জমিটা মাপাই নিবানে। হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন, আমরা নতুন আমিন আইনে জমি মাপ দিবানে। হ্যাঁ এটাই করতে হবে, চলো। হ্যাঁ চলেন ভাই। এমনই ভাবে আমাদের সমাজেও কিছু অসৎ আমিন বা সার্ভেয়ার আছে, যারা মানুষের কাছ থেকে টাকা খেয়ে জমির সঠিক মাপ নির্ধারণে তারা দুই নম্বরই করে থাকে, আর এই দুর্নীতির ফলে অসংখ্য সাধারণ মানুষকে ঠকে যেতে হয়। তাই জমির সীমানা সঠিক মাপ পেতে সচেতন ভাবে দুই পক্ষ এক হয়ে নিরপেক্ষ এবং সৎ আমিন নির্বাচন করতে হবে, একমাত্র তখনই এই সমস্যার সমাধান করা যাবে।